প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। দেখেন, গরু ছাগল লালন পালন করলে ঘরের কি অবস্থা। এরকম ঘর যদি আপনারা করেন, তাহলে তো গরুর মশামাছি আসলে বিয়ে যে বাগঝার। এদিকে জঙ্গলের মশামাছি আসলে গরুর মনে করেন তো রোগ বালাই বেশি হবে। এই দেখেন, অপরিষ্কার লাম্পি রোগ যেমন এখন মশামাছির থেকে অনেক রোগ হয়। এই যে আপনার পানির যে পাত্রটা, এটা কিন্তু দেখেন যে একবারে অপরিষ্কার। এটা কিন্তু ডায়রিয়া ব্যাকটেরিয়া জমে দিতে পারে। এরকম অপরিষ্কার জিনিস থেকে আপনারা দূরে থাকেন, কারণ গরু ছাগলের রোগ বিরোধ কী কারণে হয়, শুধু অপরিষ্কারের কারণে। আপনি গরু পুষতেছেন, এত টাকা সম্পত্তি দিয়ে অল্প একটু টাকা খরচ করলে আপনার গরু ছাগল ভালো হয়, কিন্তু আপনারা সেটা করেন না। দেখেন, এই গরুটাকে লাম্পি একবার অ্যাটাক করছে, এখন আবারও লাম্পি দেখা যাচ্ছে। এগুলা থেকে আপনারা সেফ থাকেন সবাই। এগুলা থেকে বাঁচতে হলে আপনাদেরকে অবশ্যই ঘর তৈরি করতে হবে। দেখা যাচ্ছে এখানে আপনার গরু পাঁচটা আছে, পাঁচটার জায়গায় যদি আপনি চারটে গরু পাশেন, একটা গরুর টাকা দিয়ে যদি ঘর নির্ণয় করেন, ঘরটা যদি বাসস্থানটা ভালো হয়, তাহলে রোগ জীবাণু এবং এগুলো অ্যাটাক করবে খুবই কম। প্রিয় দর্শক, আশা করি আপনারাও আমরা সকলেই যেন ভালো থাকি, গরু সজাগ হই, গরুকে সুন্দর রাখি, এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।